যমুনা নদীর পাড়ে প্রায় 202 বছরের পুরনো এই মশলা মেলা। গোবরডাঙ্গার এই মেলা বর্তমানে জনপ্রিয়তা ছড়িয়েছে রাজ্য জুড়ে। এই মেলা একদিনের হলেও এই মেলাকে ঘিরে 10 দিন ধরে মেতে ওঠেন সকলেই। আজ বাংলার নববর্ষ, 1431-এর প্রথম দিন, পয়লা বৈশাখ। এই দিনেই 202 বছর আগে প্রথম আয়োজিত হয় মশলা মেলা ও গোষ্ঠবিহার মেলা। সালটা 1823, বাংলার 1230 বঙ্গাব্দ। বাংলায় তখন সাহেব সুবোধের রাজত্ব। সেই বছরই গোবরডাঙ্গায় প্রতিষ্ঠা হয় প্রসন্নময়ী কালী মন্দির। ইংরেজির 1823 সালের 12ই এপ্রিল, বাংলার 1230 বঙ্গাব্দের পয়লা বৈশাখ, জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় প্রজাদের জন্য জমিদার বাড়ির মন্দির লাগোয়া সিংহ গেট দেওয়া মাঠে চালু করেছিলেন একটি মশলা মেলা, যা আজও স্বমহিমায় আয়োজিত হয়ে আসছে। পয়লা বৈশাখে প্রসন্নময়ী মায়ের মন্দিরে পুজো দেওয়ার ঐতিহ্য যেমন রয়েছে, তেমনি ঐতিহ্য রয়েছে মন্দির লাগোয়া জমিদারের সিংহ গেট দেওয়া বাড়ির মাঠে একই বছরে শুরু হওয়া একদিনের মশলা মেলা ও গোষ্ঠবিহার মেলা। হলুদ কিনেছি, রসুন কিনেছি, জিরে কিনেছি, একটু কম। হ্যাঁ, প্রত্যেক বছর আসে, বাজারের থেকে দাম কম। লোকমুখে প্রচলিত সেই সময় সড়ক পথের সুবিধা ততটা ছিল না, জলপথেই চলত যাতায়াত, ব্যবসা বাণিজ্য। স্থানান্তরের ক্ষেত্রে জলপথের ভূমিকা ছিল অনস্বীকার্য। গোবরডাঙ্গার স্রোতস্বিনী যমুনা বেয়ে নৌকাপথে বহু মানুষ যাতায়াত করতেন। ব্যবসা বাণিজ্য, জিনিসপত্রের স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার হতো এই নদী। বহু মানুষ আসতেন এই প্রসন্নময়ী মন্দিরে এবং মশলা মেলায়। সেই সময় হাট বাজারের তেমন চল ছিল না, তাই জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায় বুদ্ধি করে শুরু করেন এই মশলা মেলা। মশলা মেলায় বিভিন্ন কৃষকেরা ও ব্যবসায়ীরা সব ধরনের মশলা নিয়ে আসেন, সেখান থেকে খুচরো ও পাইকারি বিক্রির ব্যবস্থা হয়। এখানে প্রজারা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে যেমন আসতেন, ফলে তাদের উপার্জনও হতো। এতে করে প্রজারা যেমন জমিদারকে দেওয়া খাজনার ব্যবস্থাও করতে পারতেন, সাথে সংসার খরচও উঠে যেত। এইভাবেই মশলা মেলা জনপ্রিয়তা পায়। গোষ্ঠবিহার মেলা পয়লা বৈশাখ থেকে এখন 10 দিন পর্যন্ত হয়। মেলার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 202 বছর আগে, 1230 সালের পয়লা বৈশাখ। ইংরেজি তারিখ ছিল 1823 সালের 12ই এপ্রিল শনিবার। এই মেলার শুভ সূচনা করেছিলেন জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। মেলার সূচনা করার অন্যতম কারণ ছিল পয়লা বৈশাখ হচ্ছে পূর্ণ দিন। এই পূর্ণ দিনে তার এলাকার যেসব চাষিরা রয়েছে বা প্রজারা রয়েছে, তারা যাতে তাদের উৎপাদিত ফসল বিক্রি করে জমিদারের খাজনাও মিটিয়ে দিতে পারে, সেই সঙ্গে সঙ্গে তারাও যাতে তাদের সংসার নির্বাহ করতে পারে, এই জন্যই মূলত তিনি মেলার সূচনা করেছিলেন। কারণ তখন তো এত হাটবাজার ছিল না, ফলে বিক্রি বাটার জন্য চাষিদের অসুবিধার মধ্যে পড়তে হতো। সেই অসুবিধা দূর করবার জন্যই এই পূর্ণাহ দিনে পয়লা বৈশাখ তিনি এই মেলার সূচনা করেন। আর আজ এই মেলার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বাংলা জুড়ে। এই মেলায় বর্তমানে গোটা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসেন তাদের মশলা বিক্রি করতে। ব্যবসায়ীরা যেমন আসেন, তেমনি ক্রেতারাও আসেন বিভিন্ন জায়গা থেকে, তুলনায় সস্তায় খাঁটি মশলা কিনতে। দোকান বাজার থেকে তুলনামূলক দাম অনেক কম থাকায় বহু পরিবার সারা বছরের জন্য বাড়িতে ব্যবহারের বিভিন্ন মশলা কম দামে মেলা থেকে কিনে নিয়ে যান। রসুন, আদা, হলুদ, গরম মশলা, ধনে, শুকনো লঙ্কা, জিরে, প্রত্যেকবার এদিকে আলাদা ঐতিহ্য রয়েছে মশলা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এই মশলা মেলায় এই জায়গায় অনেক বাজার থেকে কম পায়, দামে কম পায়, সঠিক মশলা পায়, মানে ভালো মশলা, ভেজাল ভালো মশলা। এই মশলা মেলার সাথেই সেই বছরই আয়োজিত হয় যমুনা নদীর তীরে গোষ্ঠবিহার মেলা। মশলা মেলা একদিনের জন্য হলেও সাধারণের বিনোদনের জন্য শুরু হওয়া গোষ্ঠবিহার মেলা চলে 10 দিন ব্যাপী। মূলত এইখানে এসেছি মশলা কিনতে, এবং এটা অনেক পুরনো ঐতিহ্যশালী একটা ব্যাপার, প্রায় 200-250 বছরে, 202 মোস্ট প্রবাবলি, কিন্তু তারও আগের থেকে এটা চলছে। এখানে থেকে অনেক বড় বড় কোম্পানি
এখান থেকে মশলা কিনে নিয়ে গিয়ে তাদের সারা বছরের ব্যবসা শুরু করে, যেমন নতুন নানা রকম ব্র্যান্ডেড কোম্পানিগুলো। হ্যাঁ, প্রচুর প্রচুর সাধারণ মানুষ প্রচুর কেনে। সারা বছরের মশলা যদি কেউ কিনতে চায় কিনতে পারবে, সারা বছর যদি কেউ কিনতে চায় কিনতে পারবে, সেটা তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি এখনো জাস্ট আমি খানিকক্ষণ আগেই ঢুকেছি, আমি হলুদ নিয়েছি একটুখানি আর একটু শুকনো লঙ্কা নিয়েছি। বাংলা ও বাঙালির সাথে ওতপ্রোত জড়িত উৎসব, আর উৎসব মানেই মেলা। পশ্চিমবঙ্গে সারা বছরই কোনো না কোনো উৎসব পালিত হচ্ছে, এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী মশলা মেলাও অন্যতম। এখানে একটা বিশাল মশলার হাট বসে, পয়লা বৈশাখের সকালবেলা জমিদার বাড়ির এই যে গ্রাউন্ড আছে এইখানটাতে প্রতি বৎসরের ন্যায় এবারও আপনার প্রচুর লোকজন এসছে এবং মশলা হাটটা জমজমাট আছে। তো সেক্ষেত্রে এখানে দেখা যায় যে প্রতি যে খুচরো হিসাবে আমরা বিভিন্ন বাজার থেকে কিনি সেখানে দাম একটু বেশি থাকে, আর এই বাজারটায় মূলত একটু কম দামে সব জিনিস মশলাপাতি, যেমন আপনার হলুদ, ধনিয়া, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বা জিরা, এসবগুলো মানুষ বাজার করে। পাঁচ রকম মশলা, যেটা পাঁচফোড়ন বলে, এইসব বিভিন্ন ধরনের মশলা ভালো কম দামে বিক্রি হয়। তো সেক্ষেত্রে এলাকার বা বাইরের থেকে প্রচুর লোকজন আসে এখানে এইসব মাল কিনতে। তো এবার বাজারটাও খুব সুন্দর জমে উঠেছে দেখছি। পয়লা বৈশাখের দিনই বসে? হ্যাঁ, এটা পয়লা বৈশাখের দিনই মূলত বেশি লোকজন আসে, এর পরও দুই তিন দিন থাকে এই দোকানগুলো, না এত বড় থাকে না। হ্যাঁ, অনেকেই তো আছে সারা বছরের জন্যই মশলা কিনে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে পয়লা বৈশাখ ও পবিত্র ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন। এই শুভক্ষণে সোনার গহনা কেনাকাটায় থাকছে খুশির খবর প্রার্থনা জুয়েলার্সে। হালকা হোক কিংবা ভারী, যে কোনো গহনা ক্রয়ের ওপর থাকছে খুশির খবর আগামী 17 এপ্রিল পর্যন্ত। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।